এখানে ইয়ে হয়ে গেছে, দুইটা একসঙ্গে জুড়ে লেগে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইলামোমো ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সঙ্গে আজকে আমরা চলে যাব কুয়াকাটা। তো বাসা থেকে আমরা সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি সন্ধ্যার দিকে, এখন আমরা যাচ্ছি লঞ্চ টার্মিনালে। সেখান থেকে আমরা আমাদের টার্জানকে সহ চলে যাব পটুয়াখালীতে। তো আমরা চলে এসেছি সদরঘাট, আমাদের লঞ্চে আমরা উঠেছি, আমাদের টার্জানকে উঠানো হয়েছে আগে, সেটা রাখতে যাওয়া হয়েছে। রাতের বুড়িগঙ্গা অসম্ভব সুন্দর, আসলে দিনের বেলা পানির রংটা বোঝা যায়। তো সে যাই হোক, এখন আমরা আমাদের লঞ্চের একটু ঘুরে ঘুরে দেখছি, আমাদের জীবনের প্রথম লঞ্চ জার্নি অভিজ্ঞতা হতে যাচ্ছে। তো আমাদের কেবিন আগে থেকেই বুকিং দেওয়া ছিল, আমরা কেবিনের দিকে যাচ্ছি। তো চলুন দেখা যাক লঞ্চের কেবিন কেমন। এটাই হচ্ছে আমাদের কেবিন, এটা নন এসি কেবিন, যেহেতু শীতকাল আমাদের এসির খুব একটা প্রয়োজন নেই। এটাতে একটা ছোট টিভিও আছে। তো আমরা কেবিনের ব্যাগগুলো রেখে আশপাশের পরিবেশটা একটু দেখার চেষ্টা করছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ব্যাগ রেখে আমরা লঞ্চ ঘুরে দেখছি। আসলে এখানে এত জাঁকজমকপূর্ণ অবস্থা, এত লাইটিং লঞ্চের মধ্যে, দেখে মনে হচ্ছিল আমরা কোনো বিনোদন কেন্দ্রে চলে এসেছি। সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব ছিল, তো ভালো লাগছিল। লঞ্চে এসে তো আমি খুবই এক্সাইটেড, আমার তো খুবই ভালো লাগছিল, কারণ আমি এরকম মানে পরিবেশ আগে কখনোই দেখিনি। এভাবে লাইটের মধ্যে আনন্দ করতে করতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। হ্যালো, গুড মর্নিং গাইস, এখন সকাল হয়ে গিয়েছে, আমরা রাতে ঘুমিয়েছিলাম, টায়ার্ড ছিলাম, এই জন্য রাতটা ঘুমিয়েই পার করে ফেলেছি। তো আমরা সজাগ হয়েছি, এখন আমরা বাইরে যাব, ফ্রেশ হব আর আপনাদের সাথে সূর্যোদয় দেখ, চলেন সূর্যোদয় দেখে আসি। তোমার দেখাচ্ছে কেমন ঠান্ডা? অনেক ঠান্ডা, অনেক। কতটুকু ভাগ্যের যে শীতের মোটা কাপড় নিয়ে এসেছিলাম, এখন কিছুটা মানছে ঠান্ডা। শুরুতে দেখেছিলাম পশ্চিম এই দিকে সবাই নামাজ সুজা ওই বরাবর পড়ছে, এখন পশ্চিম এই দিকে সুজাই বরাবর। রাতের বেলা এটা দিয়ে হ্যাঁ অনেক দূর পর্যন্ত ফ্ল্যাশ লাইট ফেলা যায়, অনেক দূর পর্যন্ত। আমি তো ওই ফ্ল্যাশ লাইটে রাতে কিছুই দেখি নাই, মনে হচ্ছিল এমনিতে এটা জাস্ট একটা বুঝানোর জন্য যে আমরা আছি এরকম। ঠান্ডা ঢুকে যায় মুখটা ঢুকেই রাখে।
এটা হচ্ছে আমাদের সামনে, ওইদিকে কিচ্ছু দেখা যায় না, দেখতে পাচ্ছেন আপনারা? দেখা না যাওয়ার জন্য আমরা প্রায় 2 hours আমরা ওয়েট করেছি, আমাদের লঞ্চ আটকে রাখা হয়েছিল, কারণ কিছুই দেখা যাচ্ছিল না সেজন্য। কি হইলো এখানে বুঝতেছি না, কুয়াশা কুয়াশা, এই জন্য এটাকে সাইড দিতে বলতেছে, এখানে স্লো করে দাঁড়িয়ে গেছে, সাইড দিচ্ছে, ওভারটেকিং নদীতে ওভারটেকিং। আচ্ছা সাব্বির তিন এটার নাম, এই জন্য বারবার বলতেছিল যে সাব্বির তিন আমাদেরকে সাইড দেন। আমরাও প্রায় দাঁড়িয়ে গিয়েছি, সামনে তো কিছুই দেখা যায় না, এটা চলবে কিভাবে? এই জন্যই তো সাব্বির তিন দাঁড়িয়ে গিয়েছে, আমরাও দাঁড়াবো সামনে গিয়ে। আমার অনুভূতি হচ্ছে যে ঘুম ছিল, কিন্তু ভাঙা ভাঙা ঘুম ছিল, ঘুমাতে পারি নাই, আওয়াজ ছিল মানুষের, পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজ, ঘুমানো যায়নি। আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম, এই জন্য আমি ভাঙার ভিতরে অনেক ঘুম দিচ্ছি। আর আমার মনে হয়েছে লঞ্চ ওঠার পরে আমরা সবাই একটা বিয়ে বাড়িতে চলে আসছি, আর সব যাত্রীরা হচ্ছে বিয়ে বাড়ি। হ্যাঁ, আমরা রাতেরবেলা একটা গ্রামের বিয়েতে রাতেরবেলা থেকেছি, একদমই ওরকম একটা ভাই বাবার যে ঘুম থেকে উঠে সবাই একসাথে ডেকে দাঁড়িয়ে সে ছোট দেখা, আসলে অন্যরকম অনুভূতি, এটা আসলে বাসে ট্রেনে যাই বলে এই অনুভূতিটা কখনো পাওয়া যায় না। শুধু এই একটু আমার টারজানকে দেখে আসি, টারজান কোথায় আছে? এটা হচ্ছে ডেক, আমি ডেকে টারজানকে রেখে দিয়েছি। ডেক মানে হচ্ছে লঞ্চের নিচতলা, আর আমরা দোতলায় ছিলাম, উপরে তিনতলাও আছে, তিনতলায় যাইনি, অনেক ঠান্ডা ছিল এই জন্য তিনতলায় যাইনি। এখন আমরা তিনতলার দিকে যাচ্ছি, হ্যাঁ খোলা আছে, চা কফি হবে। একটা চা একটা কফি, দেখি একটু তিনতলাটা, আর এখানে একটু বসি। কি খাও? কেক, চা, চা খাবো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। আমিও খাবো এখন, আমার হচ্ছে কফি। কাগজ সহ, কাগজ সহ খাও না, কাগজ ছাড়া খাও। পটুয়াখালীটা আমার কাছে মনে হচ্ছে সুন্দরবনে আসছি বেড়াতে।
আমাদের তো তেমন কিছু হবে না। আমরা এখান থেকে সরে যাচ্ছি, তাই এতক্ষণ মন মেজাজ খারাপ ছিল, এখন চা কফি খেয়ে এখন ভালো লাগছে। সকালের আমেজটা নিতে পেরেছি, কুয়াশা মুখে দাঁড়িয়ে কফি খেয়ে খুব ভালো লাগছে। এখানে মনে হয় লঞ্চে লঞ্চে ধাক্কাধাক্কি হয়েছে, কি অবস্থা! এরা কি করতেছে, এরা ধাক্কা ধাক্কি করতেছে, কি করতেছে এরা! সবাই একসঙ্গে এখানে চলে আসছে, কেউ কাউকে সাইড দিবে না। বাবা রে বাবা, এরকম একটা অবস্থা! এই যে ভাই, একটু সাইড, একটু নিব। হ্যাঁ বগা, এরপরেই পটুয়াখালী, আমরা এখানেই নামবো। কয়টা বাজে এখন? অনেক সময় নিয়ে নিই। আমরা পটুয়াখালী চলে এসেছি প্রায়, ওই পারে হচ্ছে পটুয়াখালী শহর। আমরা আছি এখন কুয়াকাটা পটুয়াখালী হাইওয়ে রোডে। এখানে আমরা একটু বিরতি নিচ্ছি লঞ্চ থেকে নেমে রাজনকে নিয়ে, মুসলিম মিষ্টান্ন ভান্ডার খাবার হোটেল। তো আমরা এখানে সকালে নাস্তা সেরে নেব। তুমি আগেই বসে আছো এখানে? ওকে, তাহলে আমি একটু ফ্রেশ হই। আমরা এই যে আমাদের ব্যাগগুলো বাজানো হবে, পটুয়াখালী থেকে কুয়াকাটা যেতে পথেই পড়ে বাংলাদেশের তৃতীয় এবং গভীরতম সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর। যেহেতু রাস্তায় থাকে সেজন্য আমরা এটা একটু দেখে যাচ্ছি। এটি মেইন রাস্তা থেকে 3-4 কিলোমিটার ভিতরে, এখানে শুধু অফিসটাই দেখা যায়। প্রধান বন্দরটি আর একটু সামনে ভিতরে, সেখান পর্যন্ত এখনো যাওয়া যাচ্ছে না, ওখানে যেহেতু কাজ চলছে। ভিউয়ার্স, আমরা এখন
যাচ্ছি শেখ কামাল সেতু দিয়ে কুয়াকাটার দিকে। সেতুটি দেখতে পাচ্ছেন অনেক উঁচু। ভিউয়ার্স, আমরা আন্ধারমানিক নদীর উপর দিয়ে শেখ কামাল সেতু পার হয়ে এসেছি। জাতির পিতার তিন পুত্রের নামে তিনটি সেতু পার হয়ে বর্তমানে কুয়াকাটায় যাওয়া যায়, কিন্তু আগে এই নদীগুলো ফেরি দিয়ে পার হতে হতো। শীতের সকালে কুয়াশায় ঢাকা চারপাশ, স্নিগ্ধ সুন্দর এই পরিবেশ এক অন্যরকম অনুভূতি জাগায়। সেই সুন্দর স্নিগ্ধ পরিবেশ পেরিয়ে আমরা এক প্রান্ত থেকে ছুটে যাচ্ছি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে। পটুয়াখালী থেকে ব্যক্তিগত গাড়ি ছাড়া যারা কুয়াকাটা যেতে চান, বাসে করে সরাসরি চলে যেতে পারবেন। দূরত্ব খুব বেশি নয়, আনুমানিক 70 কিলোমিটারের মতো। আমরা আরেকটি ব্রিজে উঠছি, এই ব্রিজের নাম শেখ হাসিনা সেতু, শেখ জামাল সেতু। ও আচ্ছা, এটা শেখ জামাল সেতু, আগেটা ছিল শেখ কামাল সেতু। আমরা কুয়াকাটা শহরে চলে এসেছি, এখন আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব। মোটরসাইকেল একটা নিয়ে নিই। হ্যাঁ সারো সারো। কতজন? প্রচুর বাস, গাড়ির চাপ এখানে, এখান পর্যন্তই টুরিস্টরা আসে বাসে, তারপর হোটেলে উঠে যায়। আশেপাশে প্রচুর হোটেল, আমাদের হোটেলটাও আশেপাশেই আছে কোথাও। বাইকটা কোথায় রাখবে এটা? আচ্ছা আচ্ছা, সামনেরটাও আপনাদের। আচ্ছা, আমাদের রুম তো পাওয়া গেছে না? কত নাম্বার রুম বললো? 305। নাম্বার রুম আমাদের এখানে বুকিং দেওয়া ছিল, আমরা সহজেই পেয়ে গিয়েছি। ভিউয়ার্স, আমরা কুয়াকাটায় এসে আমাদের হোটেলে চেক ইন করেছি। আমরা হোটেল তাজ কুয়াকাটাতে উঠেছি, এখন আমাদের ব্যাগগুলো নিয়ে আমরা রুমে যাব।
তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।